হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আপনাদের সবাইকে প্রথমে, যারা পিএসসির এলডিসি পরীক্ষাতে রিসেন্টলি যেটি 4 তারিখ প্রকাশিত হয়েছিল তাতে কোয়ালিফাই করেছিলেন, তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই, যারা আপনারা আগের ভিডিওটিতে খুব ভালো রেসপন্স করেছিলেন। যে আপনাদের ভিডিওতে কেস সংক্রান্ত এবং অনেক কিছুগুলি ডাউট কোয়েরি ছিল, সেগুলো আমি আপনাদের মেটানোর চেষ্টা করেছিলাম এবং আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছিল। নেক্সট, এবার যে আপডেটটি পাওয়া গেছে সেটি হচ্ছে আপনাদের পরবর্তী স্টেপ, যেটি হচ্ছে ভেরিফিকেশন ফর্ম নিয়ে, পিভিআর ফর্ম আমরা যেটাকে বলে থাকি বা ভিআর ফর্ম, সেটা নিয়ে আমি অনেকের মধ্যে অনেকের কনফিউশন আছে, অনেক কোশ্চেন আমি পেয়েছি। তো সেগুলি সব কালেক্ট করে আমি আপনাদের একটা ভিডিওতে সব উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। এটি প্রথমত সব ডিপার্টমেন্টের জন্যই এতে এটি কাজে লাগবে। আমি স্পেশালি যেটি কালকে আপডেট পাওয়া গেছে 59 থেকে যারা সিলেক্টেড হয়েছেন, যে 828 জন ক্যান্ডিডেট, তাদের স্পেশালি যে সব কিছু ডিটেলস আমি নিজে কালকে পেয়েছি, সব কিছু ভেরিফাই করে এবং 59-তে ফোন করে আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আশা করছি আপনাদের সব ডাউট আমি ক্লিয়ার করতে পারবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে যে কোশ্চেন আপডেটটা আপনাদের দেওয়ার জন্য বলেছি, যে বলতে চাইছি যে যেটি সেটি হচ্ছে 10 তারিখ কালকে রাত থেকে আপনাদের যে নবান্ন যেটি পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যে ডিপার্টমেন্টটি, wbpar.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা 3টে নতুন নোটিশ পাবেন। একটি হচ্ছে সেক্রেটারির পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছেন তারা যেন নিজেদের ডকুমেন্ট খুব তাড়াতাড়ি সাবমিট করেন, এবং এছাড়া আরও 2টি পিডিএফ আপলোড করা হয়েছে। একটি হচ্ছে ভেরিফিকেশন ফর্ম এবং এটি রিলেটেড সংক্রান্ত নোটিশ। এগুলো সবই আপনারা যদি wbpar.gov এই ওয়েবসাইটটি ভিজিট করেন, সেখানে হোম পেজে আপনারা এটি পেয়ে যাবেন। এই ফর্মগুলো আপনারা ডাউনলোড করে নিন, আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো আপনাদের চলুন দেখি নিই কী করে কী নোটিশে বলতে চাইছে, এবং তারপর আপনাদের ডিটেলসে ফর্মটি কী করে ফিল আপ করতে হবে, যেটি সম্পর্কে প্রচুর কোয়েরি এসছে। যেমন আপনাদের স্কুলের যে কলামটি রয়েছে সেটিতে আপনাদের ডেট বসাতে হবে কি হবে না, কম্পিউটার সার্টিফিকেট অ্যাড করবেন কি করবেন না, এছাড়া আরও অনেক, পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন, অনেকগুলি কনফিউশন ছিল। তো সেগুলি সবই আপনাদেরকে আস্তে আস্তে ফর্মটি দেখিয়ে আপনাদের সব ডিটেলসে বলে দেবো, এবং তাতে আশা করি আপনাদের সুবিধা হবে। চলুন বন্ধুরা, প্রথমে যে নোটিশটি আপনাদের রমানাথে দেওয়া হয়েছিল সেটি আমরা একবার দেখে নিই। আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পিআর এবং স্টেট সেক্রেটারি 59 থেকে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে। যে বলা এখানে যে নোটিশটিতে বলা হয়েছে সেটি পুরোটা পড়লে হয়তো ভিডিওটি লম্বা হয়ে যাবে। আপনাদের যেটি মেন এখানে বলার বিষয় সেটি হচ্ছে 828 জন ক্যান্ডিডেটদের জন্য ভেরিফিকেশন রোল যেটি সেটি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে। আপনারা গেলে ওয়েবসাইটে গেলে সেটি আইদার আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা 59 পিএআর ডিপার্টমেন্টে গিয়ে আপনারা এখান সেখান থেকেও এই ভেরিফিকেশন রোলটি সংগ্রহ করতে পারেন। যে কোনো একটি উপায়ে আপনারা করতে পারেন। এর 2টি কপি আপনাদের বানাতে হবে, টোটাল 2 সেট হবে, এবং এই 2 সেট কপি আপনাদের যে যা 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 কলাম তার সঙ্গে রয়েছে ভেরিফিকেশন রোলের সেটি ফিল আপ করে আপনাদের 1 মাসের মধ্যে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ আপনারা 10 তারিখ যদি এই নোটিশে জারি হয়েছে, 10ই অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই এটি জমা করতে হবে। তাছাড়া যদি আপনারা 10ই অক্টোবরের মধ্যে জমা না করেন, তাহলে এটি ধরে নেওয়া হবে যে আপনারা এই চাকরিটি সম্পর্কে ইন্টারেস্টেড নন, এবং সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটের আইদার হোল্ডে রাখা হতে পারে অথবা ক্যান্সেলও করা হতে পারে। তো আপনাদের 1 মাসের মধ্যে জমা করতে হবে, ওখানে গিয়ে নিতে পারেন অথবা প্রিন্ট নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করতে পারেন, এটি নোটিশে বলে দেওয়া আছে। নেক্সট, আমরা ফর্মটি কী করে ফিল আপ করবো, যেটি এই ভিডিওর মেন উদ্দেশ্য আমার করার, সেটি আপনাদের সবাইকে একবার দেখিয়ে দিই। আমি কয়েকবারই পিআর ডিপার্টমেন্টে ফোন করে আপনাদের সব ডাউটগুলো ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে বলছি। তো এটি ভেরিফিকেশন রোল যেটি আছে, তো এর ফার্স্ট পেজেটি টোটাল 3টি পেজ আছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটি সেখানে আপনাদের লাগাতে হবে, এবং সেটি সেলফ অ্যাটাস্টেড হবে। তারপরে যেটি রয়েছে সেটা আপনাদের নাম পুরনো লিখতে হবে, আগে সারনেম হবে তারপর নেম হবে। তারপর আপনারা পোস্ট অ্যাপ্লাই করেছেন এটি শুধুমাত্র আপনাদের LDA LDC 15 লিখতে হবে, আর কিছু না লিখলেও আপনাদের চলবে, অথবা তার সঙ্গে ব্র্যাকেটে আপনার PR লিখে দিতেও পারেন, কিন্তু LDA LDC 15 লিখলে এনাফ। এরপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যেটি আপনাদের রয়েছে সেখানে আপনারা ভিলেজ, থানা, ডিস্ট্রিক্ট, স্ট্রিট নাম্বার, কোয়ার্টার নাম্বার, রোড এবং পোস্টাল ইন্ডেক্স নাম্বার ফিল আপ করে দেবেন। যদি এটি আপনাদের এখনকার, যারা বেশিরভাগ আশা করি পাকিস্তান বা বাংলাদেশের থেকে আপনারা অরিজিনাল রেসিডেন্ট নন, তো এই যে অ্যাড্রেসটি আপনারা 3 নম্বরে লিখেছেন সেটি আবার 4A তে রিপিট করে দেবেন। 4B যদি আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন।
এবার যেটি রয়েছে 5 নম্বর পয়েন্টে, আপনার রয়েছে লাস্ট 5 ইয়ারে আপনারা যদি কোথাও একই জায়গায় থেকেছেন তো সেই অ্যাড্রেসটি, অথবা যদি আপনারা অন্য কোথাও যদি 2-3 বার শিফট হয়েছেন তো যতবার যেখানে শিফট হয়েছেন সেই ডিটেলসগুলো আপনাদের দিতে হবে। যারা একই বছর জায়গায় 5 বছর ধরে রয়েছেন তারা শুধু একটা কলামেই কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড অবধি আছেন, অর্থাৎ যদি ধরুন কেউ যদি 2005 সাল থেকে আছেন তাহলে 2005 সাল থেকে টিল ডেট অবধি লিখে দিলেই হয়ে যাবে। তারপর আপনাদের যা 4A-তে যদি আপনাদের ওই অ্যাড্রেসটি হয় তাহলে ওই অ্যাড্রেসটি লিখবেন, অথবা লেটেস্ট আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি লিখে দেবেন। নেক্সট আপনাদের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে ফাদারের নেম, যেটি পুরো নাম সেটি লিখবেন, পোস্টাল অ্যাড্রেস যা আপনারা 4-এ লিখেছেন সেগুলোই লিখবেন, পারমানেন্ট হোম অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় তো সেম, অথবা আপনারা যদি কোথাও শিফট হয়েছেন বা অন্য কোনো অ্যাড্রেস থাকে সেটি লিখে দেবেন। প্রফেশন যদি আপনার ক্ষেত্রে কিছু প্রফেশন যদি তিনি করেন সেক্ষেত্রে আপনি যদি করে থাকেন তাহলে সেই প্রফেশনটি আপনি লিখবেন, যদি আপনার নিজের প্রফেশন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি লিখবেন। এরপর যদি আপনি কোথাও সার্ভিস করছেন তাহলে কোথায় সার্ভিস করছেন, কি পোস্টে রয়েছেন এবং যে ডিপার্টমেন্টে রয়েছেন বা যে অফিসে রয়েছেন সেই অফিসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ইতে লিখতে হবে। যদি আপনি এখনও পর্যন্ত জব পাননি তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই হবে। এবার আপনার ফাদার মাদার এবং আপনি যদি ম্যারিড হন তাহলে হাউস হাজব্যান্ড এবং ওয়াইফ চারজনের ন্যাশনালিটি আপনাদের লিখতে হবে। নেক্সট এটা হচ্ছে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে আপনাদের এক্সাক্ট ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থে যেটি আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে সেই যে ডেটটি উল্লেখ করা আছে সেই ডেটটি দিতে হবে, এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টও আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করতে হবে। ডকুমেন্টে লাস্ট আমি বলে দেবো আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। প্রেজেন্ট এজ আপনাদের টিল ডেটে আপনাদের কী বয়স সেটি আপনি লিখতে পারেন, ইয়ার মান্থ ডেতে লিখলে ভালো হয়। এবার হচ্ছে এজ অফ ম্যাট্রিকুলেশন, যখন আপনি মাধ্যমিক দিয়েছিলেন তখন আপনার এজ কত ছিল, মাধ্যমিক আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বা আপনাদের যখন পাস করেছিলেন সেই ডেটটি ক্যালকুলেট করো, তার সঙ্গে ডেট অফ বার্থের হিসেব করে আপনারা দেবেন। নেক্সট আপনার যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার যেখানে জন্ম হয়েছিল সেই জায়গার নাম এবং সেখান সেটি কোন ডিস্ট্রিক্ট এবং কোন স্টেটের মধ্যে পড়ে সেটা আপনাকে লিখতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্ট স্টেট থেকে বিলং করেন সেগুলো আপনাকে লিখে দিতে হবে, আপনার কি রিলিজিয়ন সেটি লিখতে হবে, তারপর আপনি এসসি এসটি ওবিসি যদি কোনো কাস্টের হন তাহলে আপনাকে, যদি আপনি না হন তাহলে নো হবে, যদি হন তাহলে ইয়েস লিখে আপনি কোন কাস্ট সেটি লিখবেন, যদি আপনি ওবিসি হন তো ওবিসি, যদি এসসি হন এসসি, এভাবে লিখে দিতে হবে, তার সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক থেকে লিখতে হবে, এখানে আপনার স্কুলের নেম লিখবেন, ডেট অফ এন্টারিং আপনাদের এখানে পার্টিকুলারলি ডেটটি দেওয়ার কোনো দরকার নেই, এটা আমি 59 পিআর ডিপার্টমেন্টে ফোন করে আপনাদের বলছি, শুধুমাত্র ইয়ারটা লিখে দিলেই হবে, এক্সাক্ট ডেটের কোনো দরকার নেই। যদি আপনি জোগাড় করতে পারেন এটা তাহলে আপনি যদি কনফার্ম থাকেন স্কুলে গিয়ে লিখতে পারেন, না হলে কিন্তু ম্যান্ডেটরি নয়। লিভিংয়ের ক্ষেত্রেও সেম, আপনি যদি ইয়ারটি লিভিং ক্ষেত্রে আপনার মাধ্যমিকের এমপির যেটি সার্টিফিকেটের ডেট আছে সেটি আপনি সেই ইয়ারটি লিখে দিতে পারেন, অথবা আপনি যদি এক্সাক্ট ডেট কালেক্ট করতে পারেন আপনি লিখতে পারেন, কিন্তু ম্যান্ডেটরি নয়। এক্সামিনেশনের মাধ্যমিক হলে মাধ্যমিক, এইচএস হলে এইচএস, গ্র্যাজুয়েশন আপনি যা যতটা আপনি দিতে ইচ্ছুক সেগুলো দিতে পারেন, তার সেক্ষেত্রে সেই অনুযায়ী ইয়ারগুলি লিখে দিলেই কিন্তু হবে। এবার যদি আপনি কোথাও পোস্টে অ্যাপ্লাই করেছিলেন তো সেই পোস্টের ক্ষেত্রে যদি কখনো এমপ্লয়েড ছিলেন এর আগে তো সেই তার সম্পূর্ণ ডেজিগনেশন এবং আপনি কোথায় কাজ করেছিলেন, কখন থেকে কখন কাজ করেছেন, অফিসের অ্যাড্রেস এখানে কিন্তু দিতে হবে। নেক্সট 13 নম্বর পয়েন্টে আসছে, আপনি যদি কোথাও আপনার বিরুদ্ধে কোনো পুলিশ কেস হয়েছে, আপনি কখনো চার্জশিট আপনার বিরুদ্ধে পেশ করা হয়েছে, আপনাকে ইয়েস নো করতে হবে, এখানে কিন্তু আপনাকে কোনো পুলিশ স্টেশনে বা কোথাও যাওয়ার দরকার নেই, আপনি নর্মাল নো লিখে কিন্তু সাবমিট পেপারটি রেডি রাখবেন, কোথাও আপনাকে যেতে হবে না। 14 নম্বরের ক্ষেত্রে যদি আপনার এলাকার আপনার প্রতিবেশী বা আপনার যারা আপনাকে খুব ভালো করে চেনে সেরকম দুজন মানুষের শুধুমাত্র নাম লিখতে হবে, তাদের সিগনেচার নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর 3rd পেজ যেটি আছে সেটি একটি গেজেটেড অফিসারকে দিয়ে আপনাদের সাইন করিয়ে নিতে হবে। গেজেটেড অফিসারের ক্ষেত্রে যে একটি রুল আছে সেটি হচ্ছে আপনি হেডমাস্টার যারা যেটি গভর্নমেন্ট স্কুল, পিওরলি গভর্নমেন্ট স্কুল নয় অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার্ড বা প্রাইভেট স্কুল হলে কিন্তু আপনাদের তার সেই হেডমাস্টার কিন্তু অ্যাটেস্টেড করার জন্য কোনোভাবে এলিজিবল নন। টোটালি গভর্নমেন্ট স্কুল যেগুলি হয় যেমন জেলা স্কুল হতে পারে বা যেগুলি টোটালি গভর্নমেন্ট স্কুল সেইখানকার হেডমাস্টার চাইলে এটি অ্যাটেস্টেড করাতে পারেন। এছাড়াও আপনি যে কোনো যারা ক্লাস 1 গেজেটেড অফিসার তাদের কাছ থেকে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে মেডিকেল অফিসার তাদের কাছ থেকে কিন্তু অ্যাটাস্টেড করে নিতে পারেন, তিনি কিন্তু ডিক্লারেশন এইভাবে দেবেন যে তিনি কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানেন। ডেট প্লেস আপনার লিখে দেবেন, সিগনেচার তার সিগনেচার করে তার কাছ থেকে স্ট্যাম্প নিতে হবে, সার্টিফাই ওনাকে করতে হবে যে তিনি আপনাকে খুব ভালোভাবে ধরেই চেনেন, কত বছর কত মাস ধরে চেনেন সেটা আপনাকে কিন্তু লিখতে হবে, এবং প্লেস ডেট এখানে দিতে হবে,
তার যাকে যে গ্যাজেট অফিসারকে আপনি সই করেছেন তার স্ট্যাটাস এবং অ্যাড্রেসকে, তিনি কি পোস্টে আছেন এবং তার নিজের অ্যাড্রেস। এরপর এখানে নিচে রাইট হ্যান্ড কর্নারে যে কলামটি রয়েছে সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য ইস্যুইং অফিসার, এটা কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। এটা আপনার নবান্নতে ওখানে সাবমিট করার পর উনি ওখান থেকে ডিপার্টমেন্ট থেকে আপনার অফিস যিনি ইস্যুইং অফিসার থাকবেন তিনি এটাতে সাইন করবেন, এটা কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক রাখতে হবে। এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ডকুমেন্টস যেগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে আপনার মাধ্যমিক এইচএসের যত এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, কম্পিউটার টাইপিংয়ের শুধুমাত্র সার্টিফিকেট জমা করতে হবে, ফর্মে কোথাও মেনশন আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশানে কম্পিউটার সার্টিফিকেট লেখার দরকার নেই, কিন্তু ডকুমেন্টসে আপনাকে কম্পিউটার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়া আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এই কতগুলি ডকুমেন্টস লাগবে, অন্য কোনো ধরনের কোনো ডকুমেন্টস আপনার লাগবে না। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার এজ প্রুফ হিসেবে এবং হয়তো কোনো অরিজিনাল প্রুফ হিসেবে আপনাকে আধার কার্ড প্যান কার্ড কোনো একটির হয়তো জেরক্স আপনাকে করতে হবে। পুরোটাই দু সেট বানাতে হবে এবং দু সেটের ফর্ম ফিল আপ করে দু সেট যতগুলো আপনারা জেরক্স কপি দেবেন সবগুলিতে সেলফ অ্যাটাস্টেড হবে। এছাড়া আপনাদের ফর্ম যেটি ফটোগুলি দেবেন ফটোগুলিও সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। তো এইভাবে সাবমিট করে আপনারা আইদার বাই পোস্টও পাঠাতে পারেন অথবা বাই হ্যান্ডে গিয়েও নবান্নের পিআর ডিপার্টমেন্টে গিয়ে সরাসরি জমা দিতে পারেন। এছাড়া আপনারা যদি আর কোনো কিছু প্রশ্ন করার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করুন, আমি জবাবটি সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। 1 মাস আপনাদের সময় আছে, অনেক সময় আছে। যদি আপনারা আরও কারো কাছ থেকে বেটার ইনফরমেশন পান তাহলে তার কাছ থেকেও করতে পারেন, কদিন ওয়েটও করতে পারেন, কয়েকজন জমা দিয়ে আসার পর তাদের আমিও ওয়েট করে আছি, যারা জমা দিয়ে আসেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যদি আর এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। এখন ওদের ভিডিওতে এটুকুই ছিল, আপনাদের আশা করি সব কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। যদি কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলের সঙ্গে থাকুন, যখনই কোনো আপডেট আসবে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য।